জলটা শুধু শুকনো। তাহলে জল কি এদের স্বপ্নেই থেকে যাবে? বাঁকুড়াকে সজীব রাখতে পশ্চিমবঙ্গ সরকারের অভিনব প্রয়াস জল স্বপ্ন। তাই বিভিন্ন জায়গায় তৈরি হয় জলের পাইপলাইন, ওভারহেড রিজার্ভার ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পরীক্ষা করে জানা যায় বাঁকুড়ায় জলের স্তর অনেকটাই নিচে ও তাতে অনেক ক্ষতিকারক রাসায়নিক দূষণ আছে। তাই দুর্গাপুরে দামোদর নদ আর মুকুটমণিপুর থেকে জল পরিশোধন করে বাঁকুড়া জেলায় নিয়ে আসা হয় পানীয় জল। এমনকি বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত জলের গুণমান পরীক্ষা করছেন আশা ওয়ার্কার্সের বন্ধুরা। শুশুনিয়া থেকে মুকুটমণিপুর বিভিন্ন টুরিস্ট স্পটেও পৌঁছে গিয়েছে পানীয় জলের সুব্যবস্থা। আজ বাঁকুড়ার 2,77,000-এরও বেশি বাড়িতে পৌঁছে গিয়েছে বিশুদ্ধ পানীয় জল। আগে তো জল থাকে না, 7 কিলোমিটার দূর থেকে জল দিয়েছে, জল খাওয়া হতো। এখন তো বাইরে যেতে হয় না, বাড়িতে জল চলে। ঝলমলি উঠেছে প্রতিটি প্রাণ। সজল হয়েছে বহু গ্রাম, সজল হয়েছে আমাদের বাঁকুড়া।